লাইলাতুল আতল সময়টা কখন এটা নিয়ে অনেক বড় ডিসকাশন আছে আমরা রাসুলসাল্লা সাল্লামেরও বিভিন্ন রকম হাদিস পাই যেখানে তিনি কখনো বলেছেন যে তাহাররাও লাইল আত ফিল ফিলভেত্রী মিনাল আশরিল আউআর বিন রামাদান আয়সারাদি আল্লাহ তালা থেকে হাদিস মুত্তাফাক আলাই যে তোমরা রমাদানের শেষ দশকের বিজয় রাত্রিতে লাইলাতুল কাদেরকে অনুসন্ধান করো আবার কোনো কোনো বর্ণনা এসেছে ইলতামে সুহা যেমন ইবনে আব্বাস রাতি আল্লাহ তালহু থেকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইলতামে সুহাফিল আশির আওয়ের মিন রমাদান লাইলাতুল কদ্রে ফি সে আতিন তাবকা ফি সাবে আতিন তাবকা ফি খামে সাতিন তাবকা তোমরা রমাদানের শেষ দশকে প্রথমে বলা হলো শেষ দশকে অর্থাৎ বিশতম দিন পার হওয়ার পর থেকে শেষ দশমে দশক বলতে একুশ বাইশ দেশ থেকে একদম শেষ দশকে শেষ দিন পর্যন্ত বোঝানো হয়েছে সেই শেষ দশকের মধ্যে কাদকে অনুসন্ধান কর তারপর আবার একটু স্পেশালি উল্লেখ করলেন কি ফিতা সে আতিন তাবকা নয় দিন বাকি থাকতে তাবকা সাত দিন বাকি থাকতে ফিখা মে তাবকা পাঁচ দিন বাকি থাকতে অর্থাৎ একুশ তেইশ এবং পঁচিশ আবার রেসুল সাল্লা সাল্লাম থেকে অন্য হাদিসও এসছে তিনি বিশেষভাবে আসাবল মিন রমাদান এটাকে গুরুত্ব দিয়েছেন আসাবল আওয়ার আসাবল আওয়াখেরটা কী এটি হল রমাদানের শেষ সাত রাত শেষ সাত রাত শুরু হচ্ছে কবে থেকে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে ত্রিশ পর্যন্ত এই রাতগুলো আবার আমরা দেখতে পাচ্ছি তিনি বিজয় রাত্রিকেও বলেছেন কোনো কোনো তিনি পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখের কথা বলেছেন আবার কোনো কোনো রেওয়য়েতে পাওয়া যায় তিনি সাতাশ রাতির কথাও বলেছেন হাদিসগুলো একটু আপনাদের সামনে পেশ করছি কারণ এগুলো একটু জানা দরকার যাতে এটা নিয়ে আমরা বিতর্ক না করি আমরা কিন্তু বিতর্ক করি হঠাৎ দেখা যায় কোনো হাদিসের ভাষ্য আমার জানা নেই অথচ সহি আছে নবী সাল্লা সাল্লাম থেকে নানা ধরনের বক্তব্য যখন আসে বুঝতে হবে দিনের বিষয়টা এখানে খুবই ফ্লেক্সিবল ব্রড একদম রিজিড ন্যারো একটা জায়গায় সেটা আবদ্ধ নেই বেতের সালাতের ক্ষেত্রে যেমনটা নানাভাবে আদায় করা যায় কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমি যেটা আদায় করছি সেটাকে ঠিক ধরে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে আমি রিফিউট করার চেষ্টা করছি ঠিক লাইলাতল কাদারকে নিয়েও এমনটা হচ্ছে যে আমি যে ধারণাটা পোষণ করছি সেটাকে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে রিফিউট করছি এটা ঠিক নয় তাহলে কি করা উচিত উচিত হচ্ছে রসুল সাল্লাম থেকে যে কোনো বিষয় ইবাদতের অথবা এই দিনই যে কোনো বিষয় যতগুলো বক্তব্য সহিভাবে এসছে সেটা জানা এবং আমাদের সালাফে সালহিনের স্ট্যান্ডটা কি তারা এগুলোকে কীভাবে নিয়েছেন কীভাবে অ্যাপ্রোচটা গ্রহণ করেছেন এবং মানুষের সামনে উপস্থাপন করেছেন সেই জিনিসটা আমাদের নেওয়াটা খুবই জরুরি এখানে আব্দুলাইমর রদি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে আরেকটা হাদিস যেটি বুখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলছেন আন্না রিজাইল সাল্লাম সাল্লাম সাহাবাদের মধ্যে থেকে একদল সাহাবাকে স্বপ্নে লাইলাতুল কাদর দেখানো হল যে সেটা হচ্ছে রমাদানের শেষ সাত দিনে অথবা রাতে এখানে সাবুল আওয়াকর বলতে রাতটাকেই মিন করতে হবে ফকাল রসুল্লাহ সাল্লি সাল্লাম আর ইয়ারকম কাত্তাওয়া তা কাত্তাওয়া বা এট আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সকলেরই স্বপ্ন একরকম হয়ে যাচ্ছে শেষ সাত রাতে সমান কাহ নাম ও তাহার রিহা ফেলিয়া তাহার রিহা ফালিয়া তাহার রিহা ফিস্সাবেল আওয়াখর অতএব কেউ যদি লাইলদাতুল কদরকে অনুসন্ধান করতে চায় তারা জন্য এই শেষ সাত রাতে অনুসন্ধান করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রাসুলসাল্লাহ সাল্লাম শেষ দশকের কথাও বলেছেন আবার শেষ দশকের বিজয় রাত্রির কথাও বলেছেন আবার শেষ সাত রাতের কথাও বলেছেন আবার পঁচিশ সাতাশ এবং উনত্রিশ রাতের কথাও বলেছেন একুশ তেইশ এবং পঁচিশ রাতের কথাও বলেছেন আচ্ছা এখন একটা প্রশ্ন আসে যেটা আমাদের দেশে সাধারণত করা হয় পত্রপত্রিকায় দেখা যায় সাতাশ রাত্রিকে সুনির্দিষ্ট করে ফেলা হচ্ছে এই ব্যাপারে ওলামাইকেরামের স্ট্যান্ডটা কি প্রথমত ওলামাইকেরামের স্ট্যান্ডটা নবী সাল্লাহামের হাদিসের আলো কি তারা নিজেরা গবেষণা প্রসূত নিজের মন গড়া কোনো কিছু চাপিয়ে দেননি এই সকল হাদিসের আলোকে বোঝা যায় যে লাইলাতল কাদর সারা বছর ধরে কেয়ামত পর্যন্ত একটা রাতের মধ্যে সীমাবদ্ধ নয় তাই না হাদিসগুলো থেকে একদম স্পষ্ট এবং হাদিসগুলো ফিগায়াতিস হাহ একদম সহিদ হাদিসের অন্তর্ভুক্ত এই হাদিসগুলো সেখানে দেখা যাচ্ছে যে এটা শেষ দশকের যে কোনো রাত্রিতে হতে পারে অতএব আজকে যদিও আমরা বিজয় রাত্রিগুলোর একটা প্রায়োরিটি পাচ্ছি প্রায়োরিটি বাট ইট ডাজনাট মিন যে কোনো রাত্রিতে হবে না এটা কি কে কনক্লুড করতে পারেন যে লাইলাতুল কদর কোনো জোড়ো রাত্রিতে হবে না কনক্লুড করা যাবে না এবং মানে দশকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো রাত্রির সম্ভাবনাকেও আসলে উড়িয়ে দেওয়া যাবে না আল্লাহ ভালো জানেন কারণ আমরা জানি রাসুল সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন তাকে এই রাত্রি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল সেটিও একটা সহি হাদিস বখারির হাদিসের মধ্যে এসেছে কিন্তু সাহাবাদের মধ্যে দুনিয়াদারির কোনো একটা ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে একটু বসচা হয়েছিল একটু বিতর্ক হয়েছিল ফলে নবী সাল্লা সাল্লামকে সেই রাত্রিটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহর একটা হ্যাকমাহ এটা মনে রাখতে হবে অনেকগুলো হ্যাকমা উইজডম এখানে আছে প্রথমত মনে রাখবেন আমাদের যে কোনো ভুলের মাসুল আমাদেরকে দিতেই হবে কি আল্লাহ যদি সেই ভুলটা ক্ষমাও করে দেন ভুলটা যদি আল্লাহ ক্ষমাও করে দেন ভুল তো আল্লাহ ক্ষমা করবেন কারণ নবী সাল্লামের হাদিস্তুকৃহ আলাই আমার উম্মতের লোকেরা যখন কোনো মিস্টেক করে ভুল করে অথবা কোনো জিনিস বিস্তৃত হয় মন থেকে ভুলে যায় অথবা তারা বাধ্য হয়ে যদি কোনো কাজ করে তাহলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন কিন্তু ভুলের মাসুল কিন্তু দিতেই হবে আপনি পিছলে পড়ে গেলেন পাপ হবে নাকি গোনা হবে এটা তো দেখতে পাইনি ইচ্ছে করেও না বা আমার কারণে আরেকজন হঠাৎ করে আমার সাথে গায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল আমাদের দুজনেরই কারো পাপ হবে না কিন্তু পড়ে যাওয়ার কারণে যে ক্ষতিটা ওটা তো আর মানে অ্যাভয়েড করা যাবে না যদি কারো হাড় ভেঙে যায় তাকে হসপিটালে যেতেই হবে যদি কারো ফ্র্যাকচার হয়ে যায় তাকে চিকিৎসা দিতেই হবে যদি কেউ ব্যথা পান তার ব্যথা অনুভূত অবশ্যই হবে তাই না এভাবেই দেখেন এই যে ভুলটা সাহাবাইকার বিতর্ক করলেন সে ভুলের মাসুলটা কি হলো নবী সাল্লা সাল্লামকে লাইলাতুল কাদার ভুলিয়ে দেওয়া হলো বাট ওটার মধ্যেও কিন্তু আরেকটা কল্যাণ আল্লাহতালা তালা রেখে দিয়েছেন কি করলেন সেটা সেই কল্যাণটা হলো যে বান্দারা আর একদিন মাত্র ছোট্ট একটা রাতের মধ্যে লাইলাতল কাদেরকে সীমাবদ্ধ করবে না বরং লাইলাতুল কাদেরকে পাওয়ার জন্য পুরো একটা দশক জুড়ে সে সিরিয়াসলি কাজ করবে আল্লাহ একদিনের প্রোগ্রামের চাইতে দশ দিনের প্রোগ্রাম বেটার না একদিনের ট্রেনিংয়ের চাইতে দশ দিনের ট্রেনিং অনেক শক্তিশালী না এবং অনেকভাবে আমাদের আসলে কৃষ্টি কালচারকে তৈরি করবে ইবাদতের মনোনিবেশকে আরও একনিষ্ঠ করবে আমাদের কাজকে আরও আরও গতিময় করবে তাই না এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম থেকে অনেকগুলো হাদিস আছে আমরা জানি আয়সারাদ্দি আল্লাহ তালন তার অনেকগুলো বর্ণনা করেছেন বোখারের মধ্যে এসেছে এগুলো যে তিনি রামাদানে সবচেয়ে বেশি মাদত করতেন এবং তার মধ্যে আল আশ্রুল আওয়াখের সবচেয়ে বেশি আদত করতেন ইয়াজদা ফিল আশ্রিল আওয়াখের মাই লা ইয়াজতা হিদু ফি গায়েরিহি এটা একটা হাদিস আর আরেকটা হাদিস হচ্ছে যখন রমাদান মাস শেষে যেত তখন দাবি সাল্লা আলাহি সাল্লাম সাদদা এজ রাহু তিনি তার কোমর কশে ইজার বাঁধতেন তার মানে হচ্ছে খুবই সিরিয়াসলি এবং মানে একনিষ্ঠভাবে তিনি এবাদতে লেগে যেতেন ও আইকাদ আহলাহু। এবং তিনি তার পরিবার পরিজনকে এই ইবাদতে সামিল হওয়ার জন্য জাগাত জাগাতে তো এরকম বোঝা যাচ্ছে যে পুরো দশক জুড়ে নবী সাল্লা সাল্লাম এই কাজটা করতেন এবং তার সবচেয়ে বড় প্রমাণ হল তিনি যখন জানতে পারলেন লাইলাতল কাদার এই শেষ দশকে তখন থেকে আর কোনোবারই তিনি এই শেষ দশকের এতেকাফ মিস করেন নবী সাল্লাহ আলাইসাল্লামকে ভুলিয়ে দেওয়া হলো এবং তারপরে তিনি কিছু আলামত বর্ণনা করলেন এটাও বোখারি জায়তে এসছে অনেকগুলো হাদিস এখানে আছে আমি সবগুলো সময়ের দিকে লক্ষ্য রেখে শেয়ার করছি না কোনো কোনো বর্ণনা এসেছে তিনি বলেছেন যে যেই রাত্রিতে লাইলাতুল কাদর হবে তার আলামতের মধ্যে হচ্ছে সেখানে মাটি এবং পানি একটা প্রবাহ থাকবে অর্থাৎ এবং সেটা সাহবাইকরাম বললেন যে আমরা একুশের আমাদানের ওই রাত্রির পরে ভোরে দেখলাম যে তার তিনি সেজদা করেছেন এই সেজদার মধ্যে তার কপালে মাটি এবং পানি লেগে আছে কোন কোনো রেওয়ায়তে এসছে তার মুখের মধ্যে সেগুলো ছিল হয়তো বেয়ে পড়েছে এরকম হতে পারে তাহলে ওই রেওয়ায়ত থেকে বোঝা গেল যে ওই বছর লাইলাতল কাদার ছিল একুশে রামাকত একুশে রামাকত এই সকল কিছু থেকে আমরা বুঝতে পারি এবং আমাদের মহাক্ষে কোলামাইকরাম যদিও তাদের মধ্যে আমরা দেখি কেউ কেউ সাতাশ তারিখ হওয়ার ব্যাপারে খুব শক্তিশালী মত ব্যক্ত করেছেন কেউ বিজয় রাত্রিগুলোর মধ্যে সীমাবদ্ধ হওয়ার মতামত ব্যক্ত করেছেন এক একজনের গবেষণা এক এক রকম হতেই পারে কাউকে গালমন্দ করা যাবে না তাদের প্রত্যেকে আমরা রাহা রাহেম আহমুল্লাহ রহমাতানুয়াসাহ তারা চেষ্টা করেছেন উম্মার কাছে তাদের গবেষণা দেওয়ার জন্য কিন্তু আমরা এই সব কিছুকে একসাথ করে দেখি যে লাইলাতল কাতার সম্পর্কে মূল কথা হচ্ছে এটা সারা সব বছর ফিক্সড নয় এটা তানাক্কুল করে মুভ করে এক একরাত্র থেকে আরেক রাত্র হতে পারে বিশ্বের মানুষ দিবসগুলোকে এবং রামাদানের তারিখ ঈদগুলোকে আপনারা জানেন দুভাবে পালন করে কেউ কেউ একই দিনে করে কেউ কেউ ভিন্ন দিনে করে এবং এটা চলমান একটা প্রক্রিয়া চলে এসেছে এটা একটা ইস্তেহাদি বিষয় এই জন্য আমরা বারবার বলেছি এগুলোকে গালমন্দ করাটা যাবে না এবং এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণ করাটা আমাদের জন্য অসঙ্গত হবে যেহেতু এটা একটা ইজতেহাদি বিষয় প্রত্যেকে মনে করছে তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন সেটাই সঠিক সুতরাং তিনি তার জন্য যদি সেটা আরোপ করেন অসুবিধা নেই কিন্তু সেটা অন্যজনের উপর ইম্পোজ করা যাবে না আরেকজনের ইবাদত বাতিল হয়ে গেছে আরেকজনের ইজতেহাদ বাতিল এটা ঠিক নয় বরং ওলামাইকেরাম বলেছেন যে লায়ান কদু ইজতেহাদেহাদিন মেসলি একজনের ইজতেহাত দিয়ে আরেকজনের ইস্তেহাত বাতিল হয় না একজনের ইস্তেহাদ আরেকজনের উপরে আরোপ করা যাবে না যেমন আমরা যদি তলেবুল আলেম হিসেবে দুটো মত পোষণ করি তাহলে আমার মত আপনার উপরে ইম্পোজ করতে পারবো না যদি সেখানে এখতলাফের মেজাল থাকে সুযোগ থাকে এবং গবেষণার সুযোগ থাকে এবং আপনারটা আমার উপরে ইম্পোজ করতে পারবেন না কিন্তু আজকে মানুষ উগ্রতার দিকেই আসলে চলমান হওয়াকে পছন্দ করছে ফলে নিজের একটা ইজতেহাতকে সারা বিশ্বের সকল মানুষের উপর আমরা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছি এটাকে অন্যায় চেষ্টা ছাড়া আর কিছুই বলা যাবে না আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কেউ একজন যদি সাতাশের আমাদান একটা দিনে পালন করেন বাংলাদেশে তার পরের দিন পালন করা হচ্ছে বা বিশ্বের আরও অনেক জায়গায় এটা পালন করা হচ্ছে তাতে কি আমাদের এই পালনের পার্থক্যের উপর কি লাইলাতুল কাদার নির্ভর করবে মোটেই না লাইলাতুল কাদার এই বছরে একটাই রাত্র হবে সেটা কেউ যদি জোড় হিসাবে পালন করেন তাহলেও সেটা লাইলাতুল কাদার কেউ যদি কোনো এলাকায় পৃথিবীর ভূখণ্ডে বিজয় রাত হিসাবে পালন করেন তাহলেও সেটা লাইলাতল কাদার অতএব লাইলাতুল কাদার একটাই হবে এক বছরে সেটা যে যেভাবেই পালন করুন না কেন এই আর এখানে একটা জিনিস দেখেন এবন হাজার আলা সালানি রাহমাহুল্লাহ তিনি লাইলাতল কাদারের যতগুলো মত আছে তিনি নবম হিজরি সালে মারা গিয়েছেন কিন্তু এর মধ্য সময়ে তো সেখানে তিনি ছিচল্লিশটা কাউল বর্ণনা করেছেন ফর্টি সিক্স লাইলাতুল কাদর কোন দিন এই ব্যাপারটা মানে নানা রকম মত হয়ে তার কাছে ছেচল্লিশটা কাউলে রূপান্তরিত হলো মতে তবে তিনি বলেছেন যে এর অধিকাংশ কাউলকেই আসলে যে কোনো একটা কাউলের মধ্যে নিয়ে আসা যায় তার মানে যদি আমরা সারাংশে এটাকে উল্লেখ করি তাহলে অনেকগুলো কাউল আর থাকে না সেখানে হয়তো পাঁচ সাতটা কাউল থাকে এবং তিনি বলেছেন এর মধ্যে কমন কাউলটা হচ্ছে লাইলা তলকাদার শেষ দশক তবে তার চেয়েতে বেশি প্রায়োরিটি দেওয়া যায় বিজয় রাত্রিগুলোতে এবং তার চেয়েও বেশি প্রায়োরিটি দেওয়া যায় শেষ সাত রাতে এবং তার চেয়েও বেশি সাতাশ রাত আচ্ছা তাহলে এটাকে এভাবে বর্ণনা করা যায় যে এই শেষ দশকের কোনো না কোনো রাতে কোনো না কোনো বার হতে পারে তবে বেশি সংখ্যকবার হয় বিজয় রাত্রিতে যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম থেকে বিজয় রাত্রির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অধিকাংশ হাদিসে বিজয় রাত্রিগুলোর কথাই বলা হচ্ছে তাহলে আমরা জাস্ট একটা সিম্পলি বোঝার জন্য বলছি সুনির্দিষ্ট করে বলছি না যেহেতু সুনির্দিষ্ট করে হাদিসে আসেনি যদি বলি যে একশো বছরে একশোটা লাইলাতল কাদর হলো তাই না তাহলে বিজয় রাত্রিতে কেমন হবে বিজয় রাত্রিতে অবশ্যই পঞ্চাশ পার্সেন্টেরও বেশি হয়তো দেখা যাবে যে সত্তর আশি পার্সেন্টই হচ্ছে রাত্রি বাকিগুলো জোররাত্রি এভাবে হতে পারে এটা জাস্ট বুঝার জন্য যেহেতু আমাদের সামনে নানারকমভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে এটাকে বোঝার একটা সহজ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে যাতে আমরা ভুলভাবে উপস্থাপন না করি ভুলভাবে না বুঝি এই জন্য এটা বলা হলো এবং একক রাত্রি হিসাবে হয়তোবা সাতাশ রাত্রি হতেও পারে যেহেতু সাতাশ রাত্রির ব্যাপারে কেরামেরও অনেক উল্লেখ করেছেন কিন্তু তারাও সুনির্দিষ্ট করেননি তারা উল্লেখ করেছেন সম্ভাবনার দিক থেকে তাহলে বিচক্ষণ মুসলিম কি করবে সে শেষ দশকটা কাজে লাগানোর চেষ্টা করবে যারা পুরো দশক জোড়ে আমল করতে না পারে মিনিমাম তারা বিজয় রাত্রিগুলোকে মিস করবে না তারা বিজয় রাত্রিগুলোকে মিস করবে না এটাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ বিষয় অতএব আসুন আমরা লাইলাতুল কাদারকে তাহারি করার ব্যাপারে মানসিক প্রস্তুতি গ্রহণ করি এবং ওই রাত্রে অনেকগুলো আমল করার জন্য এখন থেকে প্ল্যান করি আপনি ওই রাত্রের জন্য স্পেশাল কিছু সাদাকাও ঠিক করে রাখবেন কিছু ওয়াকফ করার নিয়ত ঠিক করে রাখবেন কোরআন তো করবেনই তিয়ামুল লাইল লম্বা করে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন আমল আপনি এই দশকের মধ্যে করার চেষ্টা করবেন আর এই রাত্রি যেহেতু আমরা বারবার বলেছি একটা রাত্র হিসাবে আমরা সুনির্দিষ্ট করতে পারছি না তাহলে এই আমলগুলোকে আপনি শেষ দশকের মধ্যে তৌজির করবেন ডিস্ট্রিবিউট করবেন যে আপনার এতগুলো ভালো আমল এই দশ দিন এবং এই দশ রাত্রিতে আপনি পরিপালন করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন